বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কোরবানির পশু কেনা শেষ করে এখন সবাই প্রয়োজন মতো কিনছেন দা, ছুরি আর খাটিয়া। বগুড়া শহরের কাঁঠালতলা মোড়ে রেললাইনের পাশে স্থায়ী দোকান ছাড়াও রাস্তার মোড়ে মোড়ে বসেছে অস্থায়ী দোকান। তবে দা কিংবা বড় ছুরি কিনতে স্থায়ী দোকানেই ভরসা রাখছেন ক্রেতারা। কোরবানির পশুর মাংস কাটতে, নতুন বটি কিনতে দোকানে আসছেন নারী ক্রেতাও। যে সময় আমরা গৃহিণী, আমাদের কোরবানির প্রতি একটা আকর্ষণ, রান্নাবান্নার প্রতি একটা আগ্রহ, সেজন্য আমরা বটি কিনতে এসেছি। হ্যাঁ, আমার নিজস্ব ছুরি আছে, সেটা ঠিক করতে দিছি এবং এবার নতুন আরেকটা কেনার জন্য আর কি এখানে আসে। আর এখন আসা যায় না, চাকুটাকু নমু তা তো দামের জন্য পড়তা খেতে না। চাকু কিনে বেড়াচ্ছি, দাম দর করতেছি কত টাকা লাগে এখন। এখন রেডিমেড ছোট চাকু মিলবে 30-40 টাকায়, হাতে বানানো কাঠের হাতল আর পাকা লোহার ছোট ছোড়ার দাম 140-150 টাকা, জবাইয়ের ছুরি আকার ভেদে 400-800 টাকা, কাঁচা লোহার দায়ের দাম 350 আর পাকা লোহার দায়ের দাম পড়ছে 700-1000 টাকা। এবার দাম বাড়ায় গত বছরের চেয়ে বেচাকেনা কম বলে দাবি বিক্রেতাদের। এটা 100 টাকা, এটাও 100 টাকা, দুটো 200। কাঁচাটা আপনার 300-350 হলেই বিক্রি হবে, আর পাকাটা নিতে আসলে আপনার 500-600 এর নিচে হবে। মানে কাঁচা লোহা আপনার ওয়ান টাইম, ওই আপনি চোটাবেন বেঁকে যাবে, আর পাকাটা আপনার বেঁকবে না। গোসল আম থেকে গোস্ত কাটার যে চাকু, এটা মাঝারি আর গরু জবাই করার বড় সাইজ। এই আমাদের 3-4 প্রকার চাকু থাকে। 30 মুন আনছি, এখনো গোটা দশেক খাটে বেচছি, বেচাকেনা খুব খারাপ। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 1000-এর বেশি দোকানে প্রায় 2 কোটি টাকার কোরবানির সরঞ্জাম বিক্রি হওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।